নমস্কার বন্ধুরা, শ্লিয়া ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিমের একটি অসাধারণ রেসিপি, যা আপনারা হয়তো এর আগে কখনো খেয়ে দেখেননি। এটি কিন্তু খুবই ভালো লাগে খেতে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক, দেখে নিন আমি এই ডিমের অসাধারণ রেসিপিটি কিভাবে বানাই। এখন আমি নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম, এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দেব টক দই, আর টক দইটি আমি একটু পরিমাণে বেশি করেই দিলাম। এখন এতে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এটিকে এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যত ভালোভাবে ম্যারিনেট করে রাখা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে এটি আমি ম্যারিনেট করে রেখেছি, এখন এটিকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এখন কড়াইতে আমি সাদা তেল ও ঘি দিয়ে দিলাম, আর ঘিটা একটু পরিমাণে বেশি দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সমস্ত মশলাটা। এই ম্যারিনেট করে রাখা সমস্ত ডিমটা আমি কিন্তু খুব ভালোভাবে তেলের সঙ্গে কষে নিচ্ছি, আর এতে আপনারা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি কষে নেব। এতে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে।
ডিমের সঙ্গে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। তৈরি হয়ে গেল ডিমের এই অসাধারণ রেসিপিটি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।